দর্শক, এবারে পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। দেড় যুগের নজিরবিহীন দুঃশাসন আর সীমাহীন দুর্নীতিতে দেশের অর্থনীতি আজ পঙ্গু প্রায়। ভঙ্গুর এই অর্থনীতিকে পুনরুদ্ধারই তাই বড় চ্যালেঞ্জ ডক্টর ইউনূস সরকারের সামনে। শুরুটা যেভাবে হয়েছে তাতে আশার আলো দেখছেন মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এক মাসে কী সংস্কার হয়েছে অর্থনীতিতে, কতটা পূরণ হয়েছে, প্রত্যাশা করতে হবে কি, জানাচ্ছেন হোসেন শাহাদাত। ক্যামেরায় ছিলেন মাহফুজ অপু। তারা শুনিয়েছে উন্নয়নের গল্প, আড়ালে করেছে লুটপাট, দুর্নীতির অর্থে পকেট করেছে ভারী, যার মাশুল গুনেছে জনতা। অর্থনীতি হয়েছে পঙ্গু, ফলাফল বেড়েছে সীমাহীন বৈষম্য, অধরায় রয়ে গেছে অর্থনীতির মুক্তির আকাঙ্ক্ষা। রাষ্ট্রের বিভিন্ন নাগরিকের ব্যক্তিগত আকাঙ্ক্ষা হয়তো ভিন্ন, তবে সামষ্টিক চাওয়া একটাই, বৈষম্যহীন রাষ্ট্রের সম্মানের সাথে সচ্ছল জীবনের নিশ্চয়তা। কিন্তু গত দেড় দশকে চাওয়া পাওয়ার সেই হিসেব মিলেছে কি না? গত 15 বছরে এটা আসলে পূরণ হয় নাই। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে একটা শ্রেণীর মানুষ অলিগার হয়েছে। যদি প্রকৃত ডেভেলপমেন্ট হতো তাহলে আমার কর্মসংস্থান সৃষ্টি হতো, কর্মসংস্থান সৃষ্টি হলে বেকার থাকতো না। এই সৈরা স্যার সরকারের যা করছে দেশটা মানে বিক্রি করে দিছে। 15 বছরে বৈষম্যের যে পাহাড় গড়েছিল স্বৈরাচার, জুলাই বিপ্লবে তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। মুক্তির স্বাদ পেয়েছে পুরো জাতি। তারুণ্য তাদের প্রিয় রাষ্ট্র তুলে দিয়েছে এক বিশ্বজয়ীর হাতে। অর্থনীতির ছেঁড়া পাল মেরামতের কঠিন যুদ্ধে যার সঙ্গী হয়েছেন আরও 3 যোগ্য অর্থনীতিবিদ, যাদের প্রচেষ্টায় গত এক মাসে পুনর্গঠিত হয়েছে 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। পরিবর্তন এসেছে পুঁজিবাজার, রাজস্ব বোর্ড সহ অনেক প্রতিষ্ঠানে। বাতিল হয়েছে কালো টাকা সাদা করার নীতি। ঘোষণা আছে ব্যাংকিং কমিশন গঠনের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমছে বাজেটের ব্যয়, তৈরি হচ্ছে অর্থনীতির শ্বেতপত্র। এখন কিছুটা শুদ্ধি শুরু হয়েছে। যারা এগুলোর সাথে জড়িত ছিলেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে একটা গোষ্ঠীর জায়গায় আরেকটা গোষ্ঠী যাতে না আসে, পরিবর্তনগুলি যাতে টেকসই হয়, এটাই হলো এখন একটা মেজর চ্যালেঞ্জ। সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে একটা নতুন সরকার যে এসছে সেটা জনগণের কল্যাণের জন্য কাজ করছে, এটা আমার বিশ্বাস করতে হবে, তাই না? আমি যদি সুনির্দিষ্ট পদক্ষেপ দেখি তাহলেই তো বিশ্বাস করব। রিজার্ভ বাড়াতে, রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানোর দিকে নজর দেওয়ারও পরামর্শ বিশ্লেষকদের। দেশের অর্থনীতিতে ক্ষত এতটাই গভীর, এক মাস কিংবা এক বছরে পুরোটা সারিয়ে তোলা হয়তো সম্ভব না, তবে শুরুটা যেভাবে হয়েছে তাতে আশাবাদী হওয়ার রসদ আছে অনেক। ডক্টর ইউনূসের সরকার যখন বর্ষপূর্তি পালন করবে তখন অনেকটা সুস্থ হয়ে উঠবে দেশ ও দেশের অর্থনীতি, এমন প্রত্যাশা আপনার আমার মতো সকল দেশপ্রেমিক নাগরিকের। হোসেন শাহাদাত, News24, ঢাকা। অর্থ উপদেষ্টা জানিয়েছেন এক মাসে সরকার ব্যাংক খাতে স্বস্তি, বাজার ব্যবস্থাপনা সহ পাচার হওয়া অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে। সংবিধান সংশোধন বা সংস্কার করার কথা ভাবছে সরকার, তবে কী প্রক্রিয়ায় করা হবে তা ছাত্র জনতা ঠিক করবে, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা যায় কাজ চলছে তা নিয়েও সানেজ জেসমিনের প্রতিবেদনে বিস্তারিত। এক মাসে আর্থিক খাতে নানামুখী সংস্কারের পথে অন্তর্বর্তী সরকার। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে গঠন করা হয়েছে টাস্কফোর্স। লুটপাটকারীদের ধরা শুরু হয়েছে যা দৃশ্যমান। অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানালেন টাস্কফোর্সের কর্মপদ্ধতি কি হবে, কারা থাকবে, এর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। রোববার সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয় এক সভা শেষে ব্রিফিং এ তিনি এসব কথা জানান। টাস্কফোর্সটা নিয়ে কংক্রিট ইস্যু হয়েছে, আমাদের অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না, এখন পরে ঠিক হবে, কঠিন ব্যাপার সোজা না, বা টাকা চলে গেলে এটা মার করতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, কারণ অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। আর স্থানীয় সরকার উপদেষ্টা জানালেন সংস্কারের অগ্রাধিকারে রয়েছে সংবিধান সংশোধনও, সেটা কিভাবে হবে তা ঠিক করবে ছাত্র জনতা। সবচেয়ে বড় সংস্কারের কথা এসেছে সংবিধানে, যে আমাদের পুরনো সংবিধান যেটা আছে 72 সালের যে সংবিধান, আদতে সেই সংবিধানটি আছে আজকে 15th Amendment-এ আমরা দেখেছি মোর দ্যান 50টা জায়গায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছে। তো তাহলে আমার 72-এর সংবিধান কোথায়, প্রক্রিয়া বলা সম্ভব না, সেটা
আমাদের ফেলে যেতে হবে, যে ছাত্র জনতার কাছেই যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। সংবিধানে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে বিধান যুক্ত আছে সেখান থেকে বের হওয়ার প্রক্রিয়ায় যেতে হবে বললেন এই উপদেষ্টা। প্রোডাকশন পর্যায়ে যেতে গেলে সময় লাগবে। শাহজাদ ইয়াসমিন, News24, ঢাকা। কোন ব্যাংক দেউলিয়া হলে গ্রাহক 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। যদিও গভর্নরের প্রত্যাশা দেউলিয়া হবে না কোনো ব্যাংক, রবিবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। প্রত্যেক ডিপোজিটের 1 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে, যদি কোনো কারণে ব্যাংক ফেলিওর হয়, ব্যাংক টাকা না দিতে পারে, সরকার এটা দিবে। কনফিডেন্স বুস্টিংয়ের কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। এবং এটার মাধ্যমে আমরা 95.59% অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর।